আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আপেলের খুবই সুস্বাদু আচার বানানোর রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে 2 কেজির মতো আপেল নিয়েছি। এখন আপেলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ছোট ছোট পিস করে কেটে নেব। সবগুলো আপেল কাটা হয়ে গেল, একটা প্যানে নিয়ে নিলাম। আমি চুলোর জালটা অন করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টিস্পুন 5 ফোড়ন গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাপ মরিচ গুঁড়ো। মরিচটা হচ্ছে যার যার ঝাল খাওয়ার স্বাদের উপরে দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে সব মশলা আপেলের সাথে মিশিয়ে নেব। তারপর এর ওপর দিয়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ সরিষার তেল। তেল দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আপেলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য, এবং চুলোর জালটা মিডিয়াম আঁচে রেখে দেব 20 মিনিট পর দেখে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আপেল এখন সিদ্ধ হয়ে গেছে। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ চিনি। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাপ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2 টিস্পুন পরিমাপ জিরা গুঁড়ো। জিরাটাকে আমি একটু ভেজে তারপর গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসবে। আপনারা ঠিক এভাবে বানিয়ে আপেল সত্য বানিয়ে নিতে পারেন। যে কোনো ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে আপেল সত্যর জন্য ট্রের মধ্যে ঢেলে রোদে শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু আপেল সত্য। এখন চুলোর জালটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। আমার আরেকটা রেসিপি আছে আপেলের আচারে, ওই রেসিপিটা দেখে যদি আপেলের আচার বানান তাহলে মনে হবে আপনি আমের আচার খাচ্ছেন। আর আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপিটা দেখে যদি আপেলের আচার বানান তাহলে মনে হবে আপনি জলপাইয়ের আচার খাচ্ছেন। ডেসক্রিপশন বক্সে আমি আপেলের আচারের লিঙ্কটা দিয়ে দেব। এখন খুব ভালোভাবে জাল দেব যেন পোড়া না লেগে যায়, এবং এভাবে আপেলের আচার বানালে একটু কষ্ট হয় কারণ অনেকক্ষণ নাড়তে হয়। নাড়তে নাড়তে এটার কালারটা কিন্তু একদম চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আমি চেখে দেখেছি, মনে হচ্ছে যে লবণ আর একটু লাগবে, তাই লবণ দিয়ে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। আচার জাল দিতে দিতে ঠিক এরকম হয়ে আসবে। দেখেন আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Thank you.